আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দূরের দূরেরও কাছের দেশের উপরবাসের সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা জানব যে কোন তিনটি বৈশিষ্ট্য দেখে মেয়েদেরকে বিবাহ করতে হয় এবং এর ফজিলত আমরা জানবো চলুন তাহলে দেখে নেওয়া যাক হযরত আবু আয়ুব আনসারি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসলে পাক আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন চারটি জিনিস পয়গম্বরগণের চিরাচরিত সুন্নত লজ্জা সরম সুগন্ধি ব্যবহার মেসওয়াক করা এবং বিবাহ করা অর্থাৎ বিয়ে করা হজরত আবদুল্লা ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা হজরত রসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম আমরা ছিলাম যুবক বিবাহের ব্যয় বহনের আর্থিক সামর্থ্য আমাদের ছিল না তিনি বলেন হে যুব সমাজ তোমাদের বিবাহ করা কর্তব্য কেননা এটা দৃষ্টিশক্তিকে সংযত রাখে এবং লজ্জায় স্থানকে হেফাজত করে আর তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে কেননা এটা তার যৌন শক্তিকে দমিয়ে রাখবে প্রিয় দর্শক এখন আমরা জানবো কোন তিনটি বৈশিষ্ট্য দেখে মেয়েদেরকে বিবাহ করার কথা হাদিসে এসেছে চলুন তাহলে আমরা হাদিসটি জেনে নিই তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আমরা উল্লেখ করব তিনটি বৈশিষ্ট্য দেখে মেয়েদেরকে বিবাহ করা হজরত জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মেয়েদেরকে তাদের দিনদারি ধন সম্পদ ও সৌন্দর্য দেখে বিবাহ করা হয় তুমি দিনদার পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দেবে তোমার হাত কল্যাণে পরিপূর্ণ হবে অর্থাৎ তিনটি যে বৈশিষ্ট্য আছে তিনটির মধ্যে একটি হলো দিনদারি তারপরে হলো ধন সম্পদ এবং তৃতীয়টি হলো সৌন্দর্য এই তিনটির মধ্যে যদি দিনদারিটি এটা বেশি পাওয়া যায় দিনদারিটা বেশি পাওয়া যায় তাহলে সেটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে আল্লাহ রব আলম আমাদের সকলকে এই তিনটি বৈশিষ্ট্য দেখে বিবাহ করার তৌফিক দান করুন আমিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ